नमस्कार आज आलोचना करब मरीच गाचर एमन किछु रोग निये जे समस्त रोगगुली बासाय मरीच गाछ थाकले एई रोगगुली आपनादेर गाछे होबेई विशेष करे एई समय जखन सूर्येर ताप प्रचंड बेशी होवार फले गाछगुली ठिकभावे बाड़ते पारे ना आर ठीक एर जन्यई एई समय गाछगुलिते ठीक एई धरनेर रोग पोकागुलिर आक्रमण खूब बेशी मात्राय देखते पाओया जाय। তাই আপনাদের মধ্যে যাদের বাসায় এই সময় মরিচ গাছ রয়েছে সেই সমস্ত মরিচ গাছের এই ধরনের ক্ষতিকারক রোগ পোকাগুলিকে খুব সহজেই দমন করার জন্য আপনারা কোন কোন ঔষধগুলিকে এই সময় গাছে স্প্রে করবেন তা বিস্তারিতভাবে জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই আলোচনা করব লঙ্কা বা মরিচ জাতীয় গাছগুলির মিলিবাগের আক্রমণ নিয়ে। মিলিবাগ অনেকে একে দোয়ে পোকাও বলে থাকেন। এই দোয়ে পোকাগুলি প্রথমে গাছে অল্প সংখ্যক থাকে, এরপর সেই পোকাগুলির বংশবিস্তারের ফলে এই পোকাগুলি ধীরে ধীরে গাছের প্রত্যেকটি শাখায়। দেখুন ঠিক এইভাবে আমাদের মরিচ গাছটির ঠিক কী অবস্থায় রয়েছে, ঠিক এই রকম গাছের এমন কোনো শাখা নেই যেখানে এই মিলিবাগ নেই। বিশেষ করে এই মিলিবাগ আক্রমণ করে গাছের কচি অংশ, যেমন গাছের কচি পাতা এবং নতুন বের হওয়া ফুল বা ফলের রস চুষে খেয়ে এগুলি গাছের ব্যাপক পরিমাণে ক্ষতি করে। এই পোকাগুলির আক্রমণের তীব্রতা কতটা তা আপনারা এই ভিডিওটিতে দেখানো ছবি দেখেই অনুমান করতে পারছেন যে এই রোগটি যদি আপনাদের গাছেও হয়ে থাকে তবে আপনাদের গাছের আর রক্ষে থাকবে না, আপনাদের গাছটিও ধীরে ধীরে ঠিক এইভাবেই পাতাগুলি কুঁকড়ে যাবে, এরপর গাছটি শুকিয়ে মারা যাবে। তাই এই সমস্ত রোগ যদি আপনাদের গাছে দ্বিতীয়বার দেখা যায় তবে আপনারা আপনাদের গাছে ঠিক কী কী ধরনের ঔষধ স্প্রে করবেন তো চলুন একটু বিস্তারিতভাবে এবং প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে একটু করে দেখাই যে ঠিক কীভাবে শুধুমাত্র একটি ঔষধ স্প্রে করেই এই সমস্ত রোগ পোকা থেকে আপনাদের গাছগুলিকে সহজেই বাঁচাতে পারবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, যারা রাসায়নিক ঔষধ ব্যবহার করতে চান তারা অবশ্যই রাসায়নিক ঔষধ আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করুন, আপনারা পেয়ে যাবেন। ইমিডাক্লোপিডের রয়েছে, এছাড়াও থাইমেথক্সাম গ্রুপেরও রয়েছে। তবে এই সমস্ত রাসায়নিক ঔষধ যারা ব্যবহার করতে চান না, ধরুন এই যে আমাদের যে লঙ্কা গাছটি বা মরিচ গাছটি আপনারা দেখছেন এই গাছটিতে এখন ফল ধরে আছে, তাই এই অবস্থায় কখনোই আমরা চাইবো না যে রাসায়নিক ঔষধ ব্যবহার করে আমাদের এই ফসলটি নষ্ট হয়ে যাক। তাই আমরা চেষ্টা করব জৈবিক উপায়ে কিভাবে এই মিলিবাগ বা দোয়ে পোকাকে সহজেই দমন করা যায়। মিলিবাগ বা দোয়ে পোকা দমনের জন্য খুব সহজেই ঘরোয়া উপকরণ হিসাবে আমরা নিয়ে নিয়েছি কেরোসিন। এই কেরোসিন আমরা ব্যবহার করব খুব সামান্য পরিমাণে, আর সেই সঙ্গে আমরা এই শিশিতে জল নিয়ে নিয়েছি। এই জলের সঙ্গে আমরা কেরোসিন মেশাবো মাত্র 4 ফোঁটা। 1 লিটার জলের সঙ্গে মাত্র 4 ফোঁটা কেরোসিন মিশিয়ে আমরা ঠিক এইভাবে এই শিশিটিকে খুব ভালোভাবে বন্ধ করে একটু ছায়াযুক্ত জায়গায় ঘরের কোনো কোণায় রেখে দেব। এরপর তার পরের দিন 24 ঘন্টা পরে আমরা সেই পানিটিকে খুব ভালোভাবে স্প্রে মেশিনে ভরে খুব সুন্দরভাবে পাতার ওপর পিঠ নিচের পিঠ খুব ভালোভাবে ধুয়ে এবং যেখানে বিশেষ করে মিলিবাগের আক্রমণ হয়েছে সেই আক্রান্ত জায়গাগুলিকে খুব ভালোভাবে স্প্রে করে দিলেই মাত্র 1 থেকে 2 বার স্প্রে করেই এই মিলিবাগগুলিকে আপনারা গাছের থেকে দূর করে দিতে পারবেন। এই ঔষধটি এতটাই কার্যকরী যে মিলিবাগগুলি দ্বিতীয়বার আর গাছে আক্রমণ করবে না। এর কারণ এই ঔষধ স্প্রে করার সাথে সাথেই এই মিলিবাগগুলি দেখতে পাবেন মারা যাবে। এছাড়াও মরিচ গাছে আরও একটি রোগের আক্রমণ খুব ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায়, এমন কি বলতে গেলে এমন কোনো মরিচ গাছ নেই যে গাছটিতে এই রোগটি হয় না। এমন কি এই রোগের আক্রমণ হলে গাছের আকার তো বাড়েই না, যেটুকু বা গাছে ফল ধরত সেই ফল ধারাও ধীরে ধীরে বন্ধ হতে থাকে। এক সময় দেখা যায় গাছের প্রত্যেকটি কচি পাতা, বলতে গেলে গাছের কচি আগাগুলি প্রত্যেকটি কুঁকড়ে গিয়েছে এবং গাছে যা ফল ধরার ক্ষমতা ছিল সেগুলিও নষ্ট হয়ে গিয়েছে, তাই গাছটি ধীরে ধীরে শুকিয়ে মারা যাচ্ছে। এই অবস্থায় আপনাদের গাছগুলিকে কিভাবে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, বলতে গেলে আবার গাছগুলিতে ফল ধরাবেন, তো চলুন একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই যে এই রোগ পোকার আক্রমণ হলে আমরা কোন কোন ঔষধগুলিকে এই সময় আমাদের গাছগুলিতে স্প্রে করব। প্রথমেই বলে রাখি, পাতা কুঁকড়ে যাওয়া রোগটি বিভিন্ন কারণের জন্য হতে পারে। এর মধ্যে যেমন রয়েছে চিরুনি পোকার আক্রমণ, এছাড়াও মাকড়ের আক্রমণ, এছাড়াও রয়েছে গাছে ভাইরাসের আক্রমণ। এই সমস্ত ভাইরাসগুলি সাদা মাছির দ্বারা এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে।
এর ফলস্বরূপ গাছের পাতা খুব অল্প দিনের মধ্যেই হয় নিচের দিকে অথবা কিছু কিছু গাছের পাতা উপর দিকে কুঁকড়ে যেতে দেখা যায়। আবার কখনো কখনো এই রোগ পোকার আক্রমণের ফলে গাছের কচি অংশ, যেমন এই ধরনের কচি ডগাগুলিকে, ঠিক এই ধরনের ছোট ছোট পাতা দিয়ে ঠিক এইভাবে মুড়ে যেতে দেখা যায়। এই রোগ পোকার আক্রমণ হলে আপনাদের গাছের বৃদ্ধি তো ব্যাহত হবেই, সেই সঙ্গে গাছের ফল ধারণ ক্ষমতাও অনেকটা কমে যাবে। মরিচ গাছে আক্রমণকারী চষি পোকা বা চিরুনি পোকাগুলিকে দমন করার জন্য আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিতে পারেন অ্যাসিফেট। অ্যাসিফেট আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে পেয়ে যাবেন। এছাড়াও গাছে মাকড়ের আক্রমণ হলে সেই মাকড় দমন করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইথিয়ন। এই সমস্ত ঔষধগুলির ব্যবহারিক মাত্রা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মরিচ গাছে ভাইরাসের আক্রমণ হলে, যেহেতু এই ভাইরাসটি সাদা মাছির দ্বারা বাহিত হয়, এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে, তাই এই সাদা মাছিকে দমন করতে পারলেই এই ভাইরাসটিকেও দমন করা সম্ভব হবে। এমনিতে তো বাজারে সাদা মাছি দমনের জন্য প্রচুর ঔষধ রয়েছে, কিন্তু সব থেকে বেশি ভালো কাজ করে ইমিডাক্লোপিডের ঔষধগুলি। ইমিডাক্লোপিড আপনারা বাজার থেকে সংগ্রহ করুন বা কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং আপনাদের গাছে ঠিক এই ধরনের সাদা মাছিগুলিকে দমন করার জন্য গাছে স্প্রে করে দিন, এবং কত পরিমাণে স্প্রে করবেন তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা আশা করি এখানে বলা ঔষধগুলি আপনারা আপনাদের গাছে স্প্রে করে আপনাদের গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে শুরু করে যে যে সমস্যাগুলির কথা আমরা বললাম, সেই সমস্ত সমস্যা যদি আপনাদের গাছে হয়, তবে অবশ্যই এখানে বলা ঔষধগুলিকেই আপনারা আপনাদের গাছে স্প্রে করুন এবং সুফল পান। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনার যদি ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করুন। এবং এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।